রে, সে কখন থেকে এই পাথুরে মাটি কুপিয়েই যাচ্ছি কুপিয়েই যাচ্ছি, কিন্তু শেষ আর হয় না গো। কি গো পরাণ চাষি, এই কাঠ ফাটা দুপুরে কি করছ? কি আর করবা ভাই, চাষাভুষা মানুষ, চাষ করে খাই। সে তো বুঝলাম ভাইয়া, কিন্তু এই পাথুরে জমিতে একা হাতে কিভাবে লাঙ্গল দেবে? তুমি বরং একটা ট্রাক্টর কিনে নাও, বুঝেছো? এতে তোমার অনেক সময় সাশ্রয় হবে। ভাইয়া ভাইয়া, আমার যা আর্থিক অবস্থা, তাতে নুন আনতে পান্তা পুরোয় বুঝলে, তাই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝো করো, আমি চললাম গো। হ্যাঁ ভাই এসো, আমার এখনো অনেক জমি লাঙল দেওয়া বাকি আছে। এটা কি? এ তো কোনো পিতলের কলসি মনে হচ্ছে, ভালো করে খুঁড়ে দেখি তো। এটা একটা সামান্য ফাঁকা কলসি, কোনো গুপ্তধনের কলসি পাওয়া গেলে একটা কথা হতো। হে ভগবান, হে ভগবান, আমার ভাগ্যে কি কিছুই জুটবে না? সারা জীবন এভাবেই খেটে যাব। খিদার জ্বালায় পেটটা চুই চুই করছে, না না কটা আম পেড়ে খাই। খিদের পেটে এই আম যেন অমৃত, কয়েকটা আম বরং গিন্নির জন্য নিয়ে যাই, ওই কলসিটা অন্তত কিছু কাজে লাগবে। এবার এবার একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বাকি জমিটা কোপাতে হবে। আমি তো মাত্র কয়েকটা আম এতে রেখেছিলাম, এতগুলো কোথা থেকে এলো? তাহলে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এই কলসির কোনো জাদু আছে। দেখি তো আরেকবার পরীক্ষা করে দেখি। কি দেখছি আমি, এ তো সত্যি সত্যি জাদু কলসি। চাই চাই এক্ষুনি গিন্নিকে গিয়ে এটা দেখাতে হবে। হ্যাঁ বেলা হয়ে গেল, এদিকে লোকটার বাড়ি ফেরার নাম নেই, কখন যে ফিরবে ভগবান জানে। এদিকে রান্নাঘরে আনাজপাতি কিচ্ছু নেই, কালকের থেকে কি খাওয়া হবে তা ভগবানই জানেন। কি হলো গিনি, হঠাৎ করে ভগবানকে ডাকছো কেন? আর কাকে ডাকবো বলো, উনি ছাড়া আমাদের আর কে আছেন? তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো। ও মা দেখো কাণ্ডু, দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করতে যাবো কেন? আর এই কুরসিটা কার? আস্তে আস্তে, যেটা বলছি সেটা করো। এনাও এনাও আম খাও, দেখো একদম গাছ পাকা আম, খুব মিষ্টি, খাও খাও। দূর ছাতা,
বাড়িতে আনাজপাতি কিছু নেই, শুধু একটা পটল আর আলু পড়ে রয়েছে। তুমি আনাজ না এনে আম নিয়ে এসেছো? এবার থেকে আর কোনো কিছুরই অভাব থাকবে না গিন্নি। যাও যাও, ওই পটল আর আলুটা নিয়ে এসো তো, আর তুমি শুধু এই কলসির খেল দেখে যাও। চাও 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 চাও। কি যা তা কথা বলছো বলো তো? যেটা করতে বলছি করো, আর আর আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও ধরো। এগুলো আমাকে না দিয়ে এই কলসির মধ্যে দাও, তারপর দেখো মজা। এগুলো এর মধ্যে দিলে কি হবে? দেখেছো দেখেছো, আমার কথা বলে যা বলছি করো। আমি কি দেখছি, কলসির ভিতর থেকে শত শত আলু পটল বেরোচ্ছে। তাহলে এবারে কি বুঝলে গিন্নি? ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো, মুখ তুলে তাকিয়েছে। শোনো শোনো গিন্নি, এই কথাটা আমার কারো কাছে পাঁচ কান করে না জানো, এবারে কলসি আমাদের পথ দেখাবে। হ্যাঁ, এই জন্যই বলে ওপরওয়ালা যখন দেন তখন ছাদ ফুটো করে দেন। হে ঠাকুর, তোমায় কালকেই মন্দিরে পুজো দেবো ঠাকুর। সে না হয় দেবে, আগে তোমার পতি দেবতার পেট পুজোর বন্দোবস্ত করো তো, খুব খিদে পেয়েছে গো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি ভাত বাড়ছি। শোনো শোনো গিন্নি, এই এতগুলো আলু পটল আম তো আমাদের একসাথে লাগবে না, তাই ভাবছি কিছু আনাজ রেখে বাকিগুলো বাজারে বেচে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, অত আনাজ তো আমাদের দুজনের সংসারে লাগবে না, বেশি দিন পড়ে থাকলেও নষ্ট হয়ে যাবে, ও তুমি বেচেই দাও। এরপর দেখো গিন্নি, আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। এই যে ভাইয়া, এই তো তোমার দোকানে তো দেখছি ফল আনাজের রকমারি সম্ভার। কি নেবে বলো পরাণ ভাই? আজার নিতে আসিনি ভাইয়া, দিতে এসেছি। আলু পটল আর পাকা হিম সাগর আম বেচতে এসেছি। হ্যাঁ, সে কি গো পরাণ ভাইয়া, তোমার এই পাথুরে জমিতে তো কিছুই ফলে না, হঠাৎ করে এত আম আলু পটল কোথা থেকে এলো? তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ বলো তো, হিললে কেন না হলে অন্য কারো কাছে যাচ্ছি। না না না, সে কি কথা, অন্য কোথাও যাবে কেন, দাও দাও দাও, কি এনেছো দেখি। বেশ অনেক কটা টাকার মুখ দেখতে পেলাম, এবার গিন্নির জন্য একটা শাড়ি কিনে নিয়ে যেতে হবে। কতদিন গিন্নিকে নতুন শাড়ি কিনে দিতে পারিনি গো। অভাবে জ্বালাই বিয়েতে পাওয়া সব গয়নাই বিক্রি করে দিতে হয়েছে, এখন একটা গয়নাই সম্বল আমার, কিন্তু আজকের পর থেকে আমি রানী হয়ে যাব, রানী রানী। আমি স্বপ্নেও ভাবতে পারিনি একদিন আমি এর সঙ্গে এত গয়না দেখতে পাবো, শুধু দেখতে নয় পড়তেও পারবো। এখন আমার ঘরের দরজা বন্ধ করে রেখেছো কেন? কই গো গিন্নি, শুনছো গিন্নি? আসছি গো আসছি। ওমা, এ কি কাণ্ড, এই ভর সন্ধ্যাবেলা এত শত গয়না পরে আছো কেন? ওগো, এখন থেকে আমি তো আর চাষী বউ নই, এখন আমি রানী গো রানী। শোনো গিন্নি, এরকম ছেলে মানুষই করো না, কে না কে দেখে ফেলবে, তখন হিতে বিপরীত হবে কিন্তু। শোনো, অনেকদিন অভাবের তাড়না সহ্য করেছি, এবার থেকে আমি রানীর মতো থাকবো। একবার ভগবান যখন লক্ষ্মীর কলসি পাঠিয়েছেন তখন তো আর হাতে লক্ষ্মী পায়ে ঠেলতে পারি না। হ্যাঁ শোনো শোনো শোনো, ছেলে মানুষই করো না,
দিনকাল ভালো না, কেউ যদি জানতে পেরে যায় তাহলে বিপদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর অত বিপদের কথা ভাবতে হবে না। আমি অত পেট পাতলা নই যে সকলকে বলে বলে বেড়াবো। আচ্ছা আচ্ছা, এই না ধরো, তোমার জন্য নিয়ে এসেছি, দেখো দেখো দেখো। কি সুন্দর শাড়ি গো, আমি এক্ষুনি এরকম আরো শাড়ি বানাবো। এই দেখো, কি করছো, কি করছো তুমি, কি করছো? এখান থেকে দু তিনটে শাড়ি আমি নিজের জন্য রাখলাম, আর বাকিগুলো যে দোকান থেকে কিনেছো কালকে সকাল সকাল ওই দোকানে গিয়ে বিক্রি করে আসবে। এ নয় হ্যাঁ, অদ্ভুত কাণ্ড রে বাবা, কালকে একটা শাড়ি কিনে নিয়ে গেল, আজকে একই রকম দেখতে 98টা শাড়ি বিক্রি করে গেল। যার জমিতে বছরের পর বছর কোনো ফলন নেই, সে তোমার মতো সবজি বিক্রেতাকে ফল সবজি বেচছে, এবার তো দেখছি সত্যি অদ্ভুত কাণ্ড। ব্যাপারটা সুবিধে থাকছে না, পরানের উপর নজর রাখতে হবে। হাট থেকে একটা মুরগি কিনে এনেছি, এই মুরগির থেকে 100টা মুরগি হলে কালকে হাটে গিয়ে সব একসাথে বেচে দেব, তারপর অনেক টাকা পাবো, অনেক টাকা অনেক টাকা। মার দিয়া খেললা, চলো ভাই কাল সকালেই এই ব্যাপারটা মোড়ল মশাইকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক বলেছো, আমাদের চোখের সামনে গরিব পরান চাষি তরতরিয়ে বড় লোক হয়ে যাবে, এ করতে দেওয়া যায় না। সবই তো শুনলেন মোড়ল মশাই, এবার আপনি বলুন পরান চাষির কি করা যায়। কি আবার করবে, ওকে ওই জাদু কলসি সন্ত ধরে আনো, এই যাতো চট করে ব্যাটাকে ধরে নিয়ে আয়। পরান চলো, তোমায় মোড়ল মশাই ডেকেছেন। মোড়ল মশাই আমাকে ডাকছেন কেন? সে গেলেই বুঝতে পারবে। এখন এখন ঝটপট তোমার ওই জাদু কলসি নিয়ে চলো দেখি। এই মরেছে, মোড়ল মশাই কিভাবে আমার এই জাদু কলসির ব্যাপারে জানলো? তুমি যাবে, তোমাকে কাঁধে করে তুলে নিয়ে যাব। এই তাহলে তোমার জাদু কলসি, শুনলাম এর নাকি বিশাল গুণাগুণ, দেখি তো কেমন কলসি, সোনার কলসি না পেতলের কলসি? খোদার খোদার মোড়ল মশাই, ওটা করবেন না। ভালো করে আগে দেখতে দাও, এটা সত্যি জাদুর কলসি নাকি সব বুঝিরুকি? এই রে, এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল মোড়ল মশাই? আমি আসল, না না আমি আসল দূর মশাই, থামুন তো, আপনি নকল আমি আসল বড়। এই এই আমি আমি আসল মশাই, আমি আসল নকল কোথাকার। এই সুযোগে বাবা আমি এই কলসি নিয়ে সরে পড়ি, নইলে সমূহ বিপদ। আমি আসল বড়, আমি গিনি গিনি লোহার শাবলটা দাও তো। কেন কি হবে একটু পরেই জানতে পারবে। কি করলে গো,
এই জাদু কলসিটা নষ্ট করে ফেললে? যা করেছি ভালোর জন্যই করেছি। আমাদের মতো গরিবের কপালে বেশি দিন সুখ সয় না, তাই আগে যেরকম ছিলাম এবার থেকে ঠিক সেরকমই থাকবো গিন্নি।